ওম শান্তি, ওম শান্তি। আজকে মৌলিক তারিখ 26 ডিসেম্বর 2023। বাবাই কেছে মরমর সন্তান হল, এই পড়া হয়েছে মনুষ্যর পড়া দেবতা হওয়ার। এই পড়া অল্প গাফিলতি করব না, ফুলা খালা পাঠ নপুরিলা তেনতে বহুত পশ্চাতাপ করব লাগবে। প্রশ্ন করেছে বাবাই, এই কোনটো কথা পিতা ব্রহ্মা অনুসরণ করিলে উন্নতি হয়ে থাকি? উত্তর করেছে বাবাই, যেনে পিতা ব্রহ্মাই নিজের সকল আহুতি দিয়ে দেবে, অর্থাৎ সকল সমর্পিত করিলে তেনেক পিতাক অনুসরণ করা উন্নতির সাধন হয়েছে। পিতার দ্বারা রচিত এই রুদ্র যজ্ঞত নিজকে আহুতি দিয়া, অর্থাৎ পিতার সহায়কারী হওয়া। কিন্তু এনেকা খেয়াল কেতিয়াও আহিব নালাগে যে মই ইমান সহায় করিলো, কিন্তু এনেকা খেয়াল কেতিয়াও আহিব নালাগে যে মই ইমান সহায় করিলো, ইমান দিলো, পিতাটো হয়েছে দাতা, তেওঁরপরা তোমালোকে লওয়াই নিদিয়া। গীত তুনি রাত গাওয়াই চৌকি, ওম শান্তি। সন্তানসকলে গীতটি শুনিলা, ইয়ার উপরতো সন্তানসকলক বুঝাব লাগে। পিতায় কয়, সন্তানসকলের সহিত মই বার্তালাপ করো, অন্য কোনেও এনেক কব নিব। সাধুকন্ত মহাত্মাতো অনেক আছে, কোনোয়ে কয় তেওঁলোকৰ শক্তি আছে, এওঁতো সকলোরে পিতা হয়, তেওঁ বহি বুঝায়। এনেকুৱা বহুত সন্তান আছে যিয়ে গোটেই দিনটো কেৱল খায় পান করে আর শুই থাকে। বহুত কয়ে ইয়ারপরা কি হব, হীরাতুল্য জন্ম এরুয়াই পেলাবা, মায়ায় বহুত ভুল করুয়ায়, কুম্ভকর্ণ নিদ্রাত মায়া কুয়াই দিছে, এতিয়া জগাওতা আহিছে, অজ্ঞান নিদ্রাপরা জাগা, গোটেই সৃষ্টিত তার ভিতরত, গোটেই সৃষ্টিত তার ভিতরত বিশেষ ভারতত অজ্ঞানেই অজ্ঞান। হে পিতাই কয়, এতিয়া ভুল করিলে বহুত পশ্চাতাপ করব লাগে, পাছত পশ্চাতাপ করিলেতো কামত নাই, ইয়াত হয়েছে মনুষ্যর পৰা দেবতা হওয়ার পড়া। এনেকৈ আর কোনেও কব নোৱাৰে, এনেকুৱা নহয় যে ইয়াতো সেই একেই জ্ঞান, এই পড়াটো একেবারে নতুন। আদি সনাতন দেবী দেবতা ধর্মর প্রতিষ্ঠা হয়, এনেতো ইয়াকো বহুতকে দেবী বলে কোৱা হয়। যদি স্ত্রী দেবী হয় তেন্তে পুরুষ দেবতা হয়ে গেল, কিন্তু আমি তো সত্যযুগত দেবী দেবতা পদ পাবর পুরুষার্থ করে আসো, এয়াতো নিশ্চয় সত্যযুগ স্থাপনা করা জনই প্রাপ্ত করাব। সকল সৎসঙ্গত কই ইয়ার এইটো কথা বেলে, যিয়ে ঈশ্বরক সর্বব্যাপী বলে কয় আর অনেক অবতার কথা কয়, তেওঁলোকক সোধা, যদি ঈশ্বর সর্বব্যাপী, যিয়ে ঈশ্বরক সর্বব্যাপী বলে কয় আর অনেক অবতারর কথা কয়, তেওঁলোকক সোধা, যদি ঈশ্বর সর্বব্যাপী তেন্তে অবতার বলে কোয়া জানো নিশ্চয় ঈশ্বরের অবতার হব। বারু তেনেহলে রচনার আদিমধ্যে অন্ত রহস্য কোনোয়া, তেতিয়া একোয়ে কব নোৱাৰিব। ভিন্ন ভিন্ন প্রকার আছে, তন্ত্র মন্ত্রে সিদ্ধি প্রাপ্ত করা লোকও আছে, কোনো নতুন আত্মা আহিলে সেই আত্মায়ও শক্তি প্রদর্শন করে, এয়া ধর্ম প্রতিষ্ঠা করবলৈ কোনো নতুন আত্মায় প্রবেশ করে, তেতিয়া তেওঁৰ নাম প্রকৃত হয়ে যায়। ইয়াত শক্তির কথা নাই, তোমালোকে কবা শিব বাবা আমি আপনার ওসরলৈ স্বর্গর অধিকার লবলৈ আইছো, ইয়াকে ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার বলে কোৱা হয়। তোমালোক হয়েছে ঈশ্বরীয় সন্তান, কোনো সাধু সন্ত মহাত্মা আদিয়ে এনেকৈ নকব যে আমি বাপদাদার সন্তান, তোমালোকে তো জানা যে আমি স্বর্গর অধিকার লবলৈ আছো। বাবাই কয়, যদিহে সম্পূর্ণ অধিকার লব বিচরা তেন্তে পিতার স্মৃতিত থাকা, যদিহে সম্পূর্ণ অধিকার লব বিচরা তেন্তে পিতার স্মৃতিত থাকা। পিতাই ইয়াকে পড়ায়, রাজ্য স্থাপনা হয়ে গেলে সেই পড়া আর পড়াওতাজন লোপ হয়ে যাব। এই ব্রাহ্মণ কল এতিয়া আছে, কয় আমি ব্রহ্মার সন্তান, তেন্তে ব্রহ্মা কেতিয়া আহিল? ব্রহ্মা তো সঙ্গমতে আহিব নহয় জানো? প্রজাপিতা ব্রহ্মাই যখন ব্রাহ্মণ রচনা করে তেওঁলোকতো দেবী দেবতা হয়ে যায়, তারপর ব্রাহ্মণ তো না থাকে, আমিও আকো দেবতা কুললে গুছি যাম, আকো কর্মকাণ্ডর ভাবে যখন পূজারী ব্রাহ্মণ আছে সেয়া কোনো ঋষিমুনি আদিয়ে আরম্ভ করেছিল। দাপর যেতিয়া শিব আদির মন্দির সাজি পূজা আরম্ভ করে, তেতিয়া যখন পূজ্য দেবী দেবতা আসিল তেওঁলোকে পূজারী হয়ে যায়, সেই সময় মন্দির ব্রাহ্মণ লাগে, সেই সময়তে ব্রাহ্মণের আবির্ভাব হয়েছে। যি পূজার পর পূজারী হল, পূজ্যর পর পূজারী হল, তেওঁলোক ব্রাহ্মণ বলে কোয়া নহব, মন্দিরত মূর্তির আগত ব্রাহ্মণ নিশ্চয় থাকে, গতি মন্দিরত মূর্তির আগত ব্রাহ্মণ নিশ্চয় থাকে, গতি সেই সময়তে এই ব্রাহ্মণেরও আবির্ভাব হয়েছে। এয়া হয়েছে বিতং বাতরি। বাস্তবত ইয়ার সত্যিও জ্ঞানের সম্পর্ক নাই, জ্ঞানে কেবল কয় মনমনা ভব। তোমালোক সন্তানসকলক কোৱা হয় শিব বাবা আর উত্তরাধিকারক স্মরণ করা, তেন্তে কেবল স্মরণ করলেই সকল লক্ষ্মীনারায়ণ হয়ে যাবানে? নহয়, আকো পড়াও আছে, যিমানেই বেশি সেবা করবা সিমানেই উচ্চ পদো পাবা, সিমানেই মুখত পুনর চামুচ সমৃদ্ধিশালী অবস্থা হব। নতুন সৃষ্টি স্থাপনা হতে সাল সলনি হতে সময়তো লাগে নয় জানো, বিনাশর পাছতে স্থাপনা হব, কলিযুগর পাছত সত্যযুগ হব,
যদিও ভূমিকম্প আদি হয়ে থাকে, কিন্তু অনেক ধর্মর বিনাশ হব লাগে, ড্রামা সম্পূর্ণ হয়। এতিয়া আমি পিতার ওসর গৈ পুনের নতুন সৃষ্টি আহিম। এই সময়ত আমি এই যজ্ঞর ব্রাহ্মণ শিব বাবাই 5000 বছর পূর্বর দরেই রুদ্র যজ্ঞ, এই সময়ত আমি এই যজ্ঞর ব্রাহ্মণ শিব বাবাই 5000 বছর পূর্বর দরেই রুদ্র যজ্ঞ রচনা করেছে। এয়া অতি বিশাল যজ্ঞ, তোমালোক সচ্ছা ব্রাহ্মণ সকলে এই যজ্ঞর তত্ত্বাবধান লোয়া। এই ব্রাহ্মণে তো ভৌতিক যজ্ঞ রচনা করে, কোনো আপদ আদি আহবলিয়া থাকলে যজ্ঞ রচে। সত্যযুগত গুরু আদির প্রয়োজন নাছিল, গুরু তত থাকিব যত সদগতির দরকার হয়। এতিয়া ইয়াতো অনেক গুরু আছে, ইমান বেদশাস্ত্র আদি থাকা সত্ত্বেও ভারতের এনেকা গতি কি হয়েছে? তোমালে লিখিব পারা যে 5000 বছর পূর্বর দরেই সকল মনুষ্য কুম্ভকর্ণর ঘোর নিদ্রাত শুই আছে। নিদ্রাতো সকলোৱে করে, কিন্তু এয়া হয়েছে অজ্ঞান নিদ্রার কথা। এনে কোনো গুরু নাই যে সদগতি দিব পারে। এতিয়া আলোকিত করু থাকুন, তোমালোক সন্তানসকলক বুঝা হয়েছে পরম পিতা পরমাত্মা অবিহনে আলোকিত হব নোৱাৰে। পরমপিতা পরমাত্মা অবিহনে আলোকিত হব নোৱাৰে। এতিয়াতো অনেক গুরু আছে, তথাপিও অমানিকা দুঃখী কিয়? সত্যযুগতো সীমাহীন সুখ আছিল, এতিয়া যেতিয়া ভগবানের শ্রীমত পোৱা তেতিয়া সুখী হওয়া। রাবণে ভারতক প্রতি দুঃখী করে দিলে। পিতাই কয় এই কাম মহাশত্রুক জয় করা, পবিত্রতার প্রতিজ্ঞা করা, এতিয়া নতুন সৃষ্টির মালিক হবা। গুরু লোকে কেতিয়াও এনেকৈ নকব যে পবিত্র হওয়া। এতিয়া তোমালোক আলোকিত হয়েছা, গতিকে তোমালোকে কই খুদা ভারত যে ইমান সুখী আছিল এতিয়া ইমান দুঃখী কিয়? তোমালোক সন্তানসকলে জানা যে আমি দেবী দেবতা হওঁগৈ। কন্যাকীয়েতো তৎক্ষণাত ঘর সংসার ত্যাগ করে গুছি যায়। তেওঁলোকৰ বাবে কয় কন্যাকী সকল পাবন হয়। তেওঁলোকে এনেকৈ নকয় যে আমি পাবন হবলৈ পুরুষার্থ করে আছো। তোমালোকৰ কথাই বেলেগ, এনেকৈ নাভাবিবা যে সকলো কন্যাকী পবিত্র হয়ে থাকে। যেতিয়ালৈকে অবস্থা মজবুত নহয়, যেতিয়ালৈকে অবস্থা মজবুত নহয় বুদ্ধিযোগ মিত্র সম্বন্ধীয় ফলে গৈ থাকে। তোমালোকক কোৱা হয় দেহৰ লগতে দেহৰ সকলো সম্বন্ধ পাহৰি যোৱা, তেন্তে কিমান পরিশ্রম কৰিবলগীয়া হয়। তেওঁলোকক যেতিয়া সোধা হয় যে সন্যাস কেতিয়া ললে, লৌকিক নাম কি, তেতিয়া কব এইবোর কথা নুসুদিবা, কিয় স্মৃতি আনি দিয়া। কোনো কোনোয়ে কয়ও দিয়ে আকৌ তেওঁলোকক সোধা হয় যে আপুনি লগেলগে সকলোকে পাহৰি গল নে স্মৃতি আহি থাকে। এয়া যাতে জানিব পাৰোঁ যে আপুনি কোন আছিল, এনেকৈ কেনেকৈ এৰিলে, সকলে আছিল নে সতি সন্তানো আছিল, তেওঁলোক আপোনাৰ স্মৃতিলৈ আহেনে? তেতিয়া কয় হয়, বহুত সময়লৈকে স্মৃতিত আহি আছিল, বহুত কঠিনতাৰেহে সেই স্মৃতি পাহৰিব পাৰি, নিজৰ জীৱনৰটো স্মৃতিত থাকেই। যদিও আমি শিৱ বাবাক স্মৰণ কৰোঁ, কিন্তু নিজৰ জীৱন অথবা যি শাস্ত্ৰ আদি পঢ়িছোঁ সেয়া যেন পাহৰি যাওঁ। কেৱল কোৱা হয় জীৱনতে পাহৰি যোৱা, এয়া ধাৰণ কৰা, অন্যক স্মৰণ কৰিলে ওলমি থাকিব লাগিব। প্ৰথমে এই কথাবোৰ শুনা, তাৰপাছত নিৰ্ণয় কৰা। জীৱনতে মৰি যোৱা আৰু অন্যৰ কথা নুশুনিবা। আমি আমাৰ গোটেই জীৱনৰ কথা ক'ব পাৰোঁ, হয় এয়া জানো যে এই সৃষ্টি নাশ হ'ব, সেৱা কেন্দ্ৰ বৃদ্ধি হৈ গৈ থাকিব। যিয়ে বাবা মামা বুলি কয় তেওঁলোক ব্ৰাহ্মণ হৈ যায়। এতিয়া পিতাই কয় হে আত্মাসকল, আত্মাইহে কথা কয়, তোমালোকক সুধিব তুমি কোন, তেতিয়া ততালিকে কবা মই আত্মাই পঢ়ো। এই জ্ঞান এতিয়া তোমালোকে পাইছা, তোমালোক আত্মাই এই ইন্দ্ৰিয়ৰ দ্বাৰা পঢ়া। আত্মা আৰু শৰীৰ দুটা সত্তা। এতিয়া তোমালোকে জানা যে আত্মায়ে শৰীৰ ধাৰণ কৰে আৰু ত্যাগ কৰে, সংস্কাৰ ধাৰণ কৰে। আমি আত্মাসকল সত্যযুগত পুণ্য আত্মা আছিলোঁ, এতিয়া পাপ আত্মা, এতিয়া এয়া হৈছে অন্তিম জন্ম। পৰমাত্মাৰ যি জ্ঞান আছে সেই জ্ঞান এতিয়া আমাক আত্মাসকলক পঢ়াই আছে। বাকী সকলো মনুষ্য ঘোৰ অন্ধকাৰত আছে। শাস্ত্ৰ আদি সকলো ভক্তিমাৰ্গ, তাক জ্ঞান বুলি কোৱা নহয়। জ্ঞান হৈছে দিন আৰু ভক্তি হৈছে ৰাতি। তোমালোকে সুধিব পাৰা গীতাৰ ৰচয়িতা কোন আৰু কেতিয়া আহিল, গীতা কেতিয়া লিখা হয়। বাবায়ো লিখি থাকে আকৌ তাৰ প্ৰতি ধ্যান দিবলগীয়া হয়। এনেকৈ বুদ্ধি ধাৰণ কৰিলে তেতিয়া তোমালোকৰ উন্নতি হৈ থাকিব। পিতাই কয় মোক স্মৰণ কৰা, সন্তানসকলৰ মালাৰ ৰহস্য বুজোৱা হৈছে। পৰমপিতা পৰমাত্মা হৈছে বেহদৰ ফুল, তাৰপাছত দুটি দানা হৈছে ব্ৰহ্মা আৰু সৰস্বতী। প্ৰজাপিতা ব্ৰহ্মাৰ দ্বাৰা ৰচনা হৈছে, এই হৈছে আদিদেৱ আৰু আদিদেৱী। এয়া ব্ৰাহ্মণসকল হৈছে আছে যিয়ে স্বৰ্গ গঢ়িছে, সেয়েহে এওঁলোকৰ পূজা হয়। মাজত সেই 8 দানা যি সূৰ্যবংশী হয়, বহুত সহায় কৰিছে, জ্ঞান বুদ্ধিত থকা উচিত। এয়াও জানা যে এই যজ্ঞত যথাযথ আহুতি দিয়া হয়। মাতাসকলৰ উন্নতিৰ কাৰণে বাবাই উপায় উলিয়াইছে, উৎসৰ্গিত হলা নহয়, গতিকে পিতাক অনুকৰণ কৰা। গান্ধীজীয়ে সহায় কৰিলে তেওঁলোকৰ অল্পকালত সুখ পালে, এয়া আছিল সদৰ সীমিত পিতা, এয়া হৈছে বেহদৰ গোটেই জগতৰ পিতা। ইয়াত বাবাই সকলোৰে মাতাসকলৰ চৰণত দি দিলে,
ইয়া বাবাই কবল মাতা কলে চরণ দি দিলে, হ্যাঁ হ্যাঁ তেও এক নম্বর দায়ী হল। তোমালো সন্তান কলে পুরুষার্থ করব লাগে, যিয়ে সহায় করব তেওই স্বর্গর মালিক হবগে। এনেকৈ কোনেও ভাবিব না লাগে যে আমি শিব বাবাক সহায় করো, নহয় শিব বাবাইহে তোমালোক সহায় করে, হেরো তেওতো দাতা হয়, তোমালোকে নিজের কারণে করে। তোমালোকে তোমালোক স্মৃতিত থাকিলে বিকর্ম বিনাশ পাব, স্বর্গক স্মরণ করা তেতিয়া স্বর্গলে গুছি যাবা, বাবাই স্বয়ং কয় মন মনা পাব, নহলে বাকি উচ্চ পদ কেনেকৈ পাব, হিসাব করাটো তোমালোকর কাম, কোনেও নাভাবিবা যে মই দিই, এয়া শিব বাবার যজ্ঞ, চলি আছে চলিয়ে থাকিব। তোমালোক কসা ব্রাহ্মণসকলের অন্তরত এইটো আছে যে আমি কেবল ভারততে নহয় গোটেই বিশ্ব পিতার সহায়ত নিজের রাজ্য স্থাপনা করে আছো, আমি পুনরায় পবিত্র হয়ে ভারতক স্বর্গ করে রাজ্য করি, শিব বাবার মতত, শিব বাবার মতত চলিলে ভারত স্বর্গ হয়ে যায়। গতি এইটো স্মৃতিত রাখা যে শিব বাবাই পড়ায়, বাবাই কয় যেতিয়া ব্রাহ্মণ হবা তেতিয়াহে দেবতা সম্প্রদায় আহিব, বিকারত অধপতি হলে একেবারে বিনাশ হয়ে যায়, নিজের নিজের নিজে নিজের উপর কৃপা করা সলনি অকৃপা করে তেতিয়া অভিক্ষপ্ত হয়ে যায়। মই বরদান দিবলৈ আহিছো কিন্তু শ্রীমতত নচলার বাবে নিজকে অভিক্ষপ্ত করে দিয়ে পথ ভ্রষ্ট হয়ে যায়। ভালভাবে জিজ্ঞাসা অতি মর্মর কল্পর পাশত পুনরায় লগ পাওয়া সন্তানগুলোর প্রতি মাতা পিতা আর বাপদাদার স্নেহপূর্ণ স্মরণ আর কুপ্রভাত, আত্মিক পিতার আত্মিক সন্তানগুলোক নমস্কার, আমি আত্মিক সন্তানগুলো আত্মিক পিতাক নমস্কার। ধারণাভাবে মুখ্য খারেক নম্বর বুদ্ধিরে সকল পাহরি যাওয়ার বাবে জীবন্তে মরি যাব লাগে, একমাত্র পিতারহে শুনিব লাগে, নিজের উন্নতির কারণে সম্পূর্ণ উৎসর্গিত হয়ে যাব লাগে। দুই নম্বর শ্রীমতত চলি নিজের উপর কিবা করব লাগে, সচা ব্রাহ্মণ হয়ে যজ্ঞর তত্ত্বাবধান লব লাগে, সচা ব্রাহ্মণ হয়ে যজ্ঞর তত্ত্বাবধান লব লাগে, পাঠ ভালদরে পড়ি উচ্চপদ লব লাগে, বরদান সেবাক পিতার আগত বুদ্ধিরে অর্পণ করি নিজে নিশ্চিন্ত হয়ে থাকুতা সফলতা স্বরূপ হব। যেনেকাই কঠিন সেবা নহোক কিন্তু এই সেবাক পিতার আগত বুদ্ধিরে অর্পণ করে দিয়া, মই করিলো সফলতা নাপালো এই মূর বোধ না নানিবা, পিতার সেবা পিতাই অবশ্যই করিব, পিতাক আগত রাখা তেতিয়া সদায় নিশ্চিন্ত হয়ে থাকিবা আর সফলতাও পাবা, কেতিয়াও দুর্বল সংকল্পর বীজ নিশিচিবা, এনেকৈ নাভাবিবা যে সেবাতো করে আছো কিন্তু পিতার সহায়তো পোৱা নাই, কি জানি মই যোগ্য নহো, এয়াও ব্যর্থ সংকল্প যিয়ে সফলতা দূর করে দিয়ে। শ্লোগান ব্রাহ্মণ কুলর দীপক তেবেই হব পারে যার স্মৃতির জ্যোতি সদায় জ্বলি থাকে। ওম শান্তি।